নমস্কার, আমি বর্ণিতা সাহা, সিস্টার অ্যাট কনক নার্সিং হোম। আমি আজকে অ্যাপেন্ডিক্সে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। বাড়িতে যাওয়ার পরে আপনারা কী কী করবেন সেই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবো। প্রথমেই বলবো, অপারেশন হয়ে যাওয়ার পরে বাড়িতে যে গিয়ে রুমে থাকবেন সেই রুমটা যেন ওয়েল ভেন্টিলেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা যেন সেই রুমটাতে থাকে। আপনারা বাড়িতে গিয়ে সবসময় সুপাইন পজিশনে বা চিত হয়ে শোবেন। যদি ওঠবার হয়, শোয়া থেকে উঠতে গেলে এক পাশ ফিরে নিয়ে তারপরে উঠবেন, নাহলে বাড়ির অন্য কোনো সদস্য সাহায্য নিয়ে আপনারা উঠে বসবেন। এরপরে আসি খাবারের কথায়। হাই প্রোটিন ডায়েট যেমন রেড মিট একটু অ্যাভয়েড করবেন, ফ্যাটলেস ডায়েট খাবেন, হাই ফাইবার ডায়েট খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। যদি কখনো কাশি আসে, তাহলে যেই জায়গাটা অপারেশন হয়েছে সেই জায়গাটা হালকা চেপে ধরে নিয়ে তারপরে কাশবেন, যাতে সেলাই ওর ওপর চাপ না পড়ে। আপনারা ভারী কোনো কাজ করবেন না, ভারী কোনো জলের বালতি বা ভারী কোনো বস্তু তুলবেন না। সাইকেল, বাইক এ সমস্ত চালানো কয়েকদিনের জন্য অ্যাভয়েড করবেন। তারপরে আসছি, আপনারা যে অপারেশন হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ফলো আপে যাবেন এবং স্টিচ কাটিংয়ের ব্যাপারে স্যার বা ম্যাডাম যেভাবে উপদেশ দেবেন সেই অনুযায়ী আপনারা গিয়ে স্টিচ রিমুভ করে আসবেন। বাড়িতে আসার পরে আপনারা সেই জায়গাটা ড্রেসিং করবার আগে অবশ্যই ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নেবেন, যাতে ওখান থেকে ইনফেকশন না ছড়ায়। হ্যান্ড ওয়াশ করাটা কিন্তু অবশ্যই জরুরি। তারপর হ্যান্ড ওয়াশ করার পরে তারপর সেই জায়গায় অয়েন্টমেন্ট লাগাবেন। এতক্ষণ ধরে আমি যে টপিকগুলো মানে পয়েন্টগুলো বললাম সেগুলো মেনে চললে আপনার শরীর সুস্থ থাকবে। এবং এই সময় যদি সেলাইয়ের জায়গাতে কোনো পুঁজ বা অন্য কোনো জল টল জড়িত থাকে, তাহলে আপনি হচ্ছে নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, বা অন্য কোনো কমপ্লিকেশন দেখা দিলেও আপনি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।